শুখা মরশুমে ফের অজানা রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে আঠারো মুড়া পাহাড়ের হাম পাড়ায় হঠাৎ বমি এবং পেট ব্যথার কারণে এখনো পর্যন্ত এলাকার অসুস্থ হয়ে পড়েছে বারো জন যার মধ্যে অধিকাংশই শিশু এবং মহিলা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পাশাপাশি আরও বেশ কিছু রোগী বাড়িতেই বসে রয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান মহকুমা শাসক সহ স্থানীয় ব্লকের কর্মকর্তারা তারা সম্মিলিতভাবে রোগ মোকাবিলায় ব্যবস্থা না হবে বলে আশ্বাস দিয়েছেন খারাপ অবস্থাতে এসেছে আমরা আমাদের গতকালকে যে নাইট ডিউটি আছে ভালো করে হ্যান্ডেল করে গেছে এখন আমি দেখতেছি যেটা সকালে মোটামুটি আউট অফ অ্যারাউন্ড টেন টু টুয়েলভ আছে যার মধ্যে ক্রিটিক্যাল আসলে গতকালকে এখন সবাই আউট অফ ডেঞ্জার আসে আর এর মধ্যে এনডিসি আমরা সবাই প্রপারেশন লাগে এখানে শুধু ডাক্তার নাই এনমেসি থেকে এখানে কেউ হসপিটালে আয়া হুমকি দেয় সেই দেড় উইদন সাপোর্ট বা আমরা অনেক এটা ইয়া করে কনডেম করে কারণ গতকালকে এখানে কয়েকজন রাত্রে বাইরের লোক আয় এখানে হুমকি টুমকি দিছে দিস আর এগেন্স দা ইথিক্স অফ ডক্টর আর যতটুকু আমরা ট্রাই করছে আমরা করছে কিন্তু এটা ফ্রম পাবলিক প্লাস ফ্রম অ্যাডমিনিস্ট্রেশন সবাই কঅপারেশন লাগে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো জলবাহিত রোগে আক্রান্ত হয়েছে এলাকার লোকজন বিশেষ করে গোটা এলাকায় পানীয় জলের সঠিক কোনো উৎস না থাকার ফলেই প্রতি বছরই জলবাহিত রোগে আক্রান্ত হয় এলাকার লোকজন এ সকল রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য পরিশ্রুত পানীয় জল সরবরাহের দাবি উঠেছে এলাকাবাসীর তরফে বিউরো রিপোর্ট হিটলাইন্স ত্রিপুরা